আপনি কি এর বিচার চান? দক্ষিণখান থানার এএসআই ক্ষমতার অপব্যবহার করে পথচারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। উত্তরা কোটবাড়ি নিবাসী সাইদুল ইসলাম গত 19 মার্চ মিলাদের দাওয়াত খাওয়ার উদ্দেশ্য আত্মীয়র বাড়িতে বৌবাজারে আসলে পুনরায় নিজ বাড়ি কোটবাড়িতে যাওয়ার পথে দুপুর 3টায় কোটবাড়ির দক্ষিণখান থানার এএসআই কাজিমুদ্দিন এর সঙ্গীয় সোর্স 3 জন তার পথ গতিরোধ করার চেষ্টা করেন। অবশেষে এএসআই কাজিমুদ্দিন সাইদুলকে ডেকে তার শরীর চেক করেন, কিছু না পেলেও সাইদুলের কাছে উৎকোচ দাবি করে টাকা চান। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় দারোগা ক্ষিপ্ত হয়ে সাইদুলকে কোটবাড়ির পূর্ব পাশের পুলিশ বক্সে আটকে রেখে বেধড়ক পিটিয়ে নীলাফুলা জখম করে ছেড়ে দেয়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে সাইদুলকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। মারের বিষয় অস্বীকার করে এএসআই কাজিমুদ্দিন জানান, আমার পাশে থাকা লোকেরা মেরেছে। সাইদুল ও ভালো না খারাপ লোক এই বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে দক্ষিণখান থানার ওসি শামীম সিকদার জানান, সাইদুলকে নিয়ে আপনি অফিসে আসেন, আমি দারোগার কঠিন ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ পুলিশ প্রশাসন জনসেবায় জনগণের আস্থা অর্জন করেছে অনেক, তাই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিলে এএসআই কাজিমুদ্দিন এর পুলিশের আস্থা আরও বেড়ে যাবে কয়েক গুণ, এমনটাই দাবি এলাকাবাসীর। আপনি কি এর বিচার চান? আমি এর বিচার চাই না।